হ্যালো পিপল, সবাইকে অনেক অনেক স্বাগত বং ভুমনিয়ার আরেকটা ডেইলি ভ্লগে। রোজ ভ্লগ দেবো কথা দিয়েছিলাম, কিন্তু মাঝখানে একটু বাইরে গেছিলাম, ব্যস্ত ছিলাম, তাই জন্য দিতে পারিনি। তো এটা হচ্ছে গত শনিবারের একটা ভিডিও, খুব খাপছাড়া আতখেচড়া একটা ভিডিও যেটা আমি দিচ্ছি, তোমরাও একটু ধৈর্য ধরে দেখে নিও। যেহেতু শনিবার, তো সবাই ভীষণ ক্যাজুয়াল ছিলাম, অফিস থেকে বেরিয়ে একা একা কী করব ভাবছিলাম। তারপর রাস্তায় ভাবলাম যে হস্তশিল্প মেলা এসছে, তো সেটা ঘুরে দেখা যাক। ইদানিং না আমার একা একা ঘুরতে যাওয়া, একা একা মুভি দেখতে যাওয়া, একা একা পাহাড়ে যাওয়া ব্যাপারটা ভীষণ ভালো লাগে। মানে এটাই হয়তো ম্যাচিউরিটি বা মানে বড় হয়ে যাওয়ার একটা ব্যাপার, যে মানে একাকিত্বটাকে আর এখন ভয় লাগে না। এখন একা থাকাটাই আমার কাছে সব থেকে বেশি পিসফুল মনে হয়, সব থেকে বেশি কমফোর্টেবল মনে হয়। এখন অন্য কারোর সাথে ঘুরতে বেরোলে বা কোথাও খাওয়া দাওয়া করতে গেলে আমি না ভীষণ আনকমফোর্টেবল ফিল করি। কিন্তু যেখানে আমি একা যাচ্ছি, আমি নিজের মতো করে চলছি, নিজের মতো করে ভাবছি, নিজের মতো করে দেখছি, নিজের মতো করে সব কিছু ক্যাপচার করছি, এই একা থাকাটা আমার কাছে এখন একটা নেশার মতো হয়ে গেছে। যেমন রবিবার দিনও এখন আমি খুব কম ঘুরতে বেরোই, সবার সাথে আড্ডা মারছি বা কিছু, আর বাকি দিন তো হয়ই না। হস্তশিল্প মেলার একটা ব্যাপার আমার ভীষণ ভাল লাগে, যে মানুষের কত প্রতিভা, মানে কত ট্যালেন্ট, যে নিজেরা হাতে এত সুন্দর সুন্দর জিনিস বানায়। এই ফুলগুলো আমার ভীষণ ফেভারিট হয়, কারণ আমি প্রত্যেক বছর হস্তশিল্প মেলায় যাই আর প্রত্যেক বছর ফুলগুলো কিনে আনি। হ্যাঁ, এগুলো বেশি দিন স্টে করে না, কিন্তু তাও আমার প্রত্যেক বছর কিনে আনতে খুব ভালো লাগে। এইসব করে বাড়ি আসলাম, যেহেতু শনিবার ছিল আর পরের দিন আমার একটু বাইরে যাওয়ার ছিল, তো ভাবলাম বাড়ি এসে কী করবো। আর আমি বাড়ি আসলে পরে এর ডিউটিটা আমার উপরে থাকে, তখন আমার নতুন একটা ডিউটি শুরু হয়ে যায়। আর ওর আমার সাথে থাকা মানে হচ্ছে সারাদিনের যা হুড়োস্থুলও করেছে তার চার গুণ বেশিও করবে, মানে মার পিট, নাচা নাচি সব কিছু ওর আমার ঘরে এসে করতে হবে। তারপর এই একটা ফুল আমি পেয়েছিলাম সেদিন, সেটা নিজের ঘরে যখন সাজালাম, কেমন একটা প্রিটি প্রিটি ব্যাপার, আমার ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল সব কিছু। এই ফুলটা আমি কিনে এনেছিলাম লাল সাদার, লাল হলুদের কম্বিনেশনে, তো এটাও আমি গুছিয়ে রাখলাম। তারপর একটা পার্সেল আমি অনেকদিন আগে রিসিভ করেছি, যেটা আমার মানে খুলে দেখা হয়নি, সেটা স্মিথেন বা কিছু এরকম অ্যাপটার নাম, মানে আমার উচ্চারণ ইংলিশে ভীষণ খারাপ। তো এই কয়েকটা প্রোডাক্ট আমি ওখানে ফ্রি পেয়েছিলাম, যেমন ধরো একটা ফেস ওয়াশ, তারপর একটা ময়েশ্চারাইজার ছিল, তারপর একটা ছোট্ট পাউচ এসেছিল, এটার এই যে এই ব্র্যান্ডের উচ্চারণটা আমি সত্যি জানি না, আর একটা ছোট্ট পারফিউম ছিল, মানে এগুলো কোন কোম্পানির আমি জানি না, কিন্তু ভীষণ ভালো স্মেল ছিল। আর এইটা আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল। আর বেসিক্যালি বলতে গেলে আমার লাস্ট ভিডিওতে যেটা বলা হয়নি, আমার স্কিন কেয়ারের প্রতি একটা মানে এই যে একটা ন্যাক এসছে বা করছি এখন, এখানে সম্পূর্ণ কৃতজ্ঞতা স্বীকার আমার করা উচিত আমার বোনের কাছে, মেম। ওরা তোমরা অনেকেই ওকে চেনো, ওরা অনেকে চেনো না, এই হচ্ছে সেই মহিলা, সেই ব্যক্তি যে আমাকে সাজেস্ট করে দিয়েছে, দিদি ভাই তুমি এটা এটা ইউজ করো, এটা তোমার স্কিনের জন্য ভালো। ও আমার মাসির মেয়ে ঠিকই, ও আমার থেকে 10-12 বছরের ছোটটি, কিন্তু আমার দিদির মতো ওকে বলা চলে, মানে এটা করবি না, ওখানে যাবি না, এটা খাবি না, এর সাথে কথা বলবি না, এই প্রোডাক্টটা ইউজ করবি, এই জামা পরবি না, এই চলে আর কি। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।